বিপরদিকিতে আপনার মেয়ে কোথায় যায়, আপনার বিবি কোথায় যায়, আপনি খবর রাখেন না, আপনি দায়ুস, আপনার ঘরে আপনার অনুমতি ছাড়া যারা ঢুকে এদেরকে বিবি ঢুকতে দিবে না, তাহলে বিবি নেককার হবে। আল্লাহ আমাদের বিবিদেরকে নেককার করে দেন, আমিন। আমাদের সবাইকে আপনি নেককার করে দেন, আমিন। বিবিকে সাথে নিয়ে নামাজ পড়বেন আর নাম ধরে দোয়া করবেন, আল্লাহ আমার খাদিজাকে তুমি জান্নাতি বানায়া দাও, আমার খাদিজার চরিত্রকে ভালো করে দাও, আমার খাদিজাকে তুমি ফুলে ফুলে সুশোভিত করে দাও, আল্লাহ আমার আমেনাকে তুমি কবুল করো, আমিন। তার কাজের অ্যাপ্রিসিয়েশন জানাবেন। রাসূল সাল্লাল্লাহু বিবিদের কাজকে খুব প্রশংসা করতেন, হাইলাইট করতেন, বলছে তুমি কত সুন্দর করেছো, তোমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এখন আমাদের কিছু কিছু ভাই আছেন, কয় লবণ কম দিছত কা, তুই খাইতি হারসম তো সব কইছ তুই, আহা, একটা কোন মানুষকে জোর করে কোন খাওয়া খারাপ করে, আপনি হোটেলে খাইলে ওদের বদনামি করেন না, হোটেলে খাইলেও না। আমি আজকে ফেরিতে খেলাম, বললাম যে মাছটা খুব ভালো হয়েছে, কয় স্যার আপনারা খান দেখে আমরা ভালো করে রাঁধি, খুশি হয়েছে না। আরেকজন কই মা কি মাছ খাওয়াইছো, মাছ ঠান্ডা, কই মিয়া তোমার শরীর তো ঠান্ডা, তুমি খাইছো কে, তো তুই সম্মান না দিলে তো তুই সম্মান পাবি না, ঠিক কি না, তাহলে তার মাথার তেল দিয়ে দিই, ইলিশ মাছের তেল দিই। আপনি প্রশংসা করবেন, একটা মানুষ কি ইচ্ছা করে খারাপ করে না, সর্বত চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন আনাস রাদিয়াল্লাহু আনহু ঘরে, শুকনা রুটি আর ভিনেগার দিয়েছেন, সিরকা, রাসূল খেয়ে বলেছেন এটা শ্রেষ্ঠ শরীরের জন্য। আরেকজন সাহাবীর ঘরে গিয়েছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন লাউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোস্তের ঘ্রাণ পাচ্ছেন, বলছেন এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু তুমি লাউ দিলা কেন, আমি তো গোস্তের ঘ্রাণ পাচ্ছি। তিনি বললেন গোস্ত এখনো চুলায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মেহমানকে দিলে সবচেয়ে ভালোটা দিবা, এগুলো জান্নাতের কাজ, জান্নাতীদের চারটা কাজ। রাসূলের প্রথম খুতবা মদিনায়, কষ্ট হচ্ছে আপনাদের না, এফসাল সালাম সালাম দাও, আপনার আগে যেন কেউ আপনাকে সালাম দিতে না পারে, মুখ ধরে বসে থাকে, কয় আমি এত বড় হুজুর তুই আমারে সালাম দিলি না কেন, তুই মুজুর তুই দিলি না কেন। রাসূলের আগে রাসূলকে কেউ সালাম দিতে পারতে সালাম, এফসাল সালাম আতআমুত তুআম, মানুষকে খানা খাওয়াও, খানার সময় কেউ আসলে মনে মনে কয় শালার বেটার আগে আসতে পারলে না, এখনই আসছে, এরকম লোক আছে না, তুমি কত খাবা বাবা, তুমি তো বেশি খাবা না, অল্প খেলেই তো পেট ভরে যায়, ঠিক কি না, যত বেশি মানুষকে খাওয়াবা তত বেশি বরকত তুমি পেয়ে যাবা। হাতে আমত তো আম সল্লু ফিল্লাইল ওয়ান্নাস নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তাসিলুল আরহাম নিকটাত্মীয়কে জোড়া লাগাও, যে তোমার সাথে কথা বলো না তাকে কথা বলো, যে তোমার বাড়িতে আসে না তার বাড়িতে যাও, তার খবর নাও কিভাবে চলছে। এই চারটা জিনিস যারা করবে তাদখুলুল জান্নাত বিসালাম, শান্তির সাথে তারা জান্নাতে ঢুকে পড়বে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াতুবু ইলাইক। আমার এই ক্যামেরাম্যান গুলোকে আদর করবেন, এই সোনার ছেলেদের কারণেই আজকে সারা পৃথিবীতে তৌহিদের আওয়াজ ছড়িয়ে যাচ্ছে, ঠিক কি না, পচা নাটক কেউ দেখে না এদের কষ্টের কারণে। তবে তোমাদের প্রতি অনুরোধ হলো তোমরা আজে বাজে থাম দিবে না। আমি আমেরিকা থেকে এসে যখন প্রথম গোপালগঞ্জে আসি, এক ছেলে থাম দিল হাসিনাকে, তিন হাত দিলেন তারিক মনোয়ার, এটা অপমানজনক, ঠিক কি না, এটা কারোর জন্য সম্মানজনক না, এটা বলবো না। আমরা পজিটিভ নিউজগুলো করব, অনেক পজিটিভিটি আছে, জাস্ট পজিটিভিটি গো ফর ইট, আপনি পজিটিভিটি নিয়ে চলবেন তাহলে আপনার আল্লাহ বরকত দিবেন। দেখেন না মিজানকে যারা গালি দেয় মিজান তাদের প্রশংসা করে, ওকে আমার এই জন্যই বেশি ভালো লাগে। আমার হামজা কারোর বিরুদ্ধে বলে না, ওরে কতজন কত কিছু কয় পুচকা মোল্লা কয়, আল্লাহ হামজা একটু খায়া একটু শরীরটা বাড়াও, বেশি খাইলে বমি হয়ে যায় টাঙ্কি চোট, অত্যন্ত বিনয়ী একজন মানুষ, আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। আমাদের এখানে যারা এসছেন আলহামদুলিল্লাহ, যতজন দায়ীর কাজ করছেন আমরা কারো সমালোচনা করব না, কারণ আমরা টুপির সমালোচনা করলে তো আমার গায়ে আসে, ঠিক কি না, আমরা টুপি দাঁড়ি মসজিদে যারা যায় আমরা কয়দল একদল। আজকে আপনাদের এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছেন আমাদের প্রিয় ডিসি প্রিয় এসপি
আমাদের প্রিয় ওসি কয়েকবার করে আমারে কয়েকজনের মাধ্যমে দোয়া চেয়েছেন আমার কাছে আপনাদের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ তার সন্তান পরিবারকে ইসলামের জন্য কবুল করুন তার সহ যত ওসি আছেন সবাইকে আল্লাহ কবুল করুন আমরা এখন দোয়ার দিকে যাব অনেক রাত হয়ে গেছে এত রাত করবেন না আমাদের এরপিশার ফারুক ভাই না ফারুক ভাই আমাদের প্রথম ফারুক ভাই দাওয়াতে আমি গোপালগঞ্জ আসি 16 ডিসেম্বর ছিল ওই সময়টি তো ফারুক ভাইয়ের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ আরো আমাদের যত কোন গজল শুনবা বলো মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো পেতব ঠিকানা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা ইউসুফ পেতে যো লেখা কাঁদে সারা কেঁদেছে ইব্রাহিম তরে সবারই সব গুণ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে যা আমি করতে যাই যা আমি ধরতে যাই মনে বাজে তাই মদিনা মন আমার কাঁদে রে মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা দুনিয়া সুন্দর আকাশ সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আলহামদুলিল্লাহ বলে এগুলি তো সর্বশ্রেষ্ঠ ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবুল করুক আরেকদিন আসর করবেন আমার তো পেটে অনেক গজল আছে একদম ও মন রমজানের রোজার শেষে এলো খুশিরি তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ রমজানের রোজার শেষে এলো খুশিরি তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ শহীদ হতে চান তো কারা কারা হাত তুলে দেখা দেয় আল্লাহ হাত কবুল করে আব্দুল নামান এই জন্যই আগামী দিনের ভবিষ্যৎ মুসলমানদের ভবিষ্যৎ আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী কেউ ঠেকাতে পারবে না আলহামদুলিল্লাহ তা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ হতে হবে কাউকে কষ্ট দেয়া যাবে না একজন অনাহারীর মুখে কি দিব খাবার তুলে দিব কাপড় নাই যার ঘরে হোক সে হিন্দু অন্য কোন ধর্মের তার পরায় কাপড় পরিয়ে দিব ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে কবুল কর এই মাহফিলটাকে আমাদের সব ভাইরা ভালোবাসেন ইনফ্যাক্ট আজকে একজন ভাইও এসেছেন কালেমা পড়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে শ্রেষ্ঠ আল্লাহর ওলি হওয়া তৌফিক দান করেন আমরা দোয়ার দিকে যাব এখন সকল ব্যথার বোঝা বইতে পারে সব জ্বালা যাতনাও সইতে পারে বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে হারায় না হুঁশ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সকল ব্যথার বোঝা বইতে পারে সব জ্বালা যাতনাও সইতে পারে বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে হারায় না হুঁশ
شيطو مانو شيطو مانو شكريا اللهم آمين لا إله إلا هو الحليم أوه سوري أمار ربيول كيچو كثا بولبي إن شاء الله أبنا بوشن